বিধায়ক পুত্রর দাদাগিরি সুরাপান করে জালত পড়িল বিধায়কর পুত্র বিলাসী বাহন লৈ সুরামত্ত হয়ে বাহন চলাইছিল বিধায়কর পুত্রজনে সতীর্থ সহ জালত পড়িল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রীর পুত্র কব বিচারিছো বিহালি সমষ্টির বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী রঞ্জিত দত্তর পুত্রর কথা পিতৃর রাজনৈতিক ক্ষমতায় বলিয়ান হয়ে যান বাহন আইন উলঙ্ঘা করে সুরাপান করে বিলাসী বাহন চলাই জালত পড়িল প্রাক্তন মন্ত্রী রঞ্জিত দত্তর পুত্র হয় সুরামত্ত হয়ে বাহন চলাই জালত পড়িল বিধায়কর পুত্র বিহালির বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী রঞ্জিত দত্তর পুত্র সহ তিনজন পড়িল জালত মাজনিশা জোরাবত থানার সম্মুখত ধরা পড়িল অভিযানত এখন ফর্চুনারের সম্মুখত লগাই থা আছিল বিজেপির স্টিকার জব্দ করা এই ফর্চুনার বাহনখনের নম্বর AS32A3333 ফর্চুনারখনের গড়ী বিধায়কর পুত্র দীপজ্যোতি দত্ত আরক্ষীর অভিযানত ধরা পড়ার পাছতে আনকি বিধায়ক পুত্রই তর্কযুদ্ধত লিপ্ত হল আরক্ষীর সঙ্গে যে সময়ত নববর্ষর পূর্বরেপরা মহানগর আরক্ষীকে ধরে রাজ্যর আরক্ষী প্রশাসন সষ্টম হয়েছে অভিযান চলাইছে সুরাপাই চালকর বিরুদ্ধে কঠোর হয়েছে আরক্ষী সুরাপাই চালকক জরিমনা বিহা হয়েছে সুরাপাই চালকর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তেনে সময়তে এগারী প্রাক্তন মন্ত্রী তথা বর্তমানের বিজেপির বিহালি বিধায়ক রঞ্জিত দত্তর পুত্রর এই ধরনের মইমতালিক লৈ সর্বত্রে সৃষ্টি হয়েছে প্রতিক্রিয়া কোয়া হয় আইন সকলোরে বাবে সমান যে সময়ত সর্বসাধারণ রাইজক অভিযানের নামত আরক্ষীয়ে হারাশাস্তি করার অভিযোগ উত্থাপন হয় তেনে সময়তে এই সকল হাই প্রোফাইল ব্যক্তির ক্ষেত্রে আরক্ষীয়ে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করব তাকে লৈও রাইজে প্রশ্ন উত্থাপন করেছে নে রাজনৈতিক ক্ষমতায় বলিয়ান হয়ে রাজনৈতিক প্রভাবর আশীর্বাদত আইন উলঙ্ঘা করে ফারি যাব বিধায়ক পুত্র দীপজ্যোতি দত্ত উল্লেখযোগ্য যে সুরাপান করে গাড়ি চলার বাবে বিগত সময়সাত গুয়াহাটীকে ধরে রাজ্যের কেবাটাও স্থানত হিট এন্ড রানের কেবাটাও অঘটন সংঘটিত হয়েছে এই হিট এন্ড রানক লৈ সরকারে আনিছে কঠোর আইন ভারতীয় ন্যায় সংহিতার দুটা ধারা প্রত্যাহারের দাবিরে দেশজুড়ি চালকসকল প্রতিবাদ অব্যাহত আছে আর তার মাজত বিধায়ক পুত্রর এই দাদাগিরিক লৈ সৃষ্টি হল রাইজর মাজত তীব্র প্রতিক্রিয়া বিধায়ক পুত্রর দাদাগিরি সুরাপান করে জালত পড়িল বিধায়কর পুত্র বিলাসী বাহন লৈ সুরামত্ত হয়ে বাহন চলাইছিল বিধায়কর পুত্রজনে সতীর্থ সহ জালত পড়িল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রীর পুত্র কব বিচারিছো বিহালি সমষ্টির বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী রঞ্জিত দত্তর পুত্রর কথা পিতৃর রাজনৈতিক ক্ষমতায় বলিয়ান হয়ে যান বাহন আইন উলঙ্ঘা করে সুরাপান করে বিলাসী বাহন চলাই জালত পড়িল প্রাক্তন মন্ত্রী রঞ্জিত দত্তর পুত্র হয় সুরামত্ত হয়ে বাহন চলাই জালত পড়িল বিধায়কর পুত্র বিহালির বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী রঞ্জিত দত্তর পুত্র সহ তিনজন পড়িল জালত মাজনিশা জোরাবত থানার সম্মুখত ধরা পড়িল অভিযানত এখন ফর্চুনারের সম্মুখত লগাই থা আছিল বিজেপির স্টিকার জব্দ করা এই ফর্চুনার বাহনখনের নম্বর AS32A3333 ফর্চুনারখনের গড়ী বিধায়কর পুত্র দীপজ্যোতি দত্ত আরক্ষীর অভিযানত ধরা পড়ার পাছতে আনকি বিধায়ক পুত্রই তর্কযুদ্ধত লিপ্ত হল আরক্ষীর সঙ্গে যে সময়ত নববর্ষর পূর্বরেপরা মহানগর আরক্ষীকে ধরে রাজ্যর আরক্ষী প্রশাসন সষ্টম হয়েছে অভিযান চলাইছে সুরাপাই চালকর বিরুদ্ধে কঠোর হয়েছে আরক্ষী সুরাপাই চালকক জরিমনা বিহা হয়েছে সুরাপাই চালকর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তেনে সময়তে এগারী প্রাক্তন মন্ত্রী তথা বর্তমানের বিজেপির বিহালি বিধায়ক রঞ্জিত দত্তর পুত্রর এই ধরনের মইমতালিক লৈ সর্বত্রে সৃষ্টি হয়েছে প্রতিক্রিয়া কোয়া হয় আইন সকলোরে বাবে সমান যে সময়ত সর্বসাধারণ রাইজক অভিযানের নামত আরক্ষীয়ে হারাশাস্তি করার অভিযোগ উত্থাপন হয় তেনে সময়তে এই সকল হাই প্রোফাইল ব্যক্তির ক্ষেত্রে আরক্ষীয়ে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করব তাকে লৈও রাইজে প্রশ্ন উত্থাপন করেছে নে রাজনৈতিক ক্ষমতায় বলিয়ান হয়ে রাজনৈতিক প্রভাবর আশীর্বাদত আইন উলঙ্ঘা করে ফারি যাব বিধায়ক পুত্র দীপজ্যোতি দত্ত উল্লেখযোগ্য যে সুরাপান করে গাড়ি চলার বাবে বিগত সময়সাত গুয়াহাটীকে ধরে রাজ্যের কেবাটাও স্থানত হিট এন্ড রানের কেবাটাও অঘটন সংঘটিত হয়েছে এই হিট এন্ড রানক লৈ সরকারে আনিছে কঠোর আইন ভারতীয় ন্যায় সংহিতার দুটা ধারা প্রত্যাহারের দাবিরে দেশজুড়ি চালকসকল প্রতিবাদ অব্যাহত আছে আর তার মাজত বিধায়ক পুত্রর এই দাদাগিরিক লৈ সৃষ্টি হল রাইজর মাজত তীব্র প্রতিক্রিয়া